আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিএন 24 সংবাদে। সাথে আছি আমি শাহিনুর রহমান। শুরু করছি জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। নির্বাচনী সহিংসতায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছে সিপিবি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে আজ দুপুরে গাইবান্ধা শহরের রেলগেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বিক্ষোভকারীরা এ সময় সিপিবি নেতা মিহির ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ, 11 নভেম্বর গাইবান্ধা সদর উপজেলার ইউপি নির্বাচনে দিগারি ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। এই সহিংসতায় সিপিবি নেতা মিহির ঘোষ সহ অন্যান্য নেতাদের জড়িত করে গাইবান্ধা থানায় মামলা দায়ের করা হয়। এরই প্রতিবাদে আজ এই কর্মসূচি পালন করেন। শুনছিলেন এবিএন 24 সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।